তৈরি হচ্ছে লাচ্ছার খামির। মুরগির খামারের মেঝেতে রাখা ময়দার খামির আর খামিরের উপরে এভাবে পায়ের কসরত শ্রমিকদের। আগে ছিল মুরগির খারাম, তারপর সিমের কারখানা। নোংরা ভাবে পরিচিত তৈরি হচ্ছে জিনিসটা। এই জিনিসটা তো খেয়ে কোনোদিন মানুষ মারা যায়নি, এটা পত্রিকা তো আমরা কোনোদিন হেডলাইনে দেখিনি এবং জানাও যায়নি। নোংরা মেঝেতে ময়লাযুক্ত পা, তার সঙ্গে পুরো শরীরের ঘাম, সব মিলেমিশে একাকার। এগুলো ঘাম মানুষকে খাওয়াচ্ছেন। বিষও যদি গরম তেলেতে দেওয়া হয় বিষ নষ্ট হয়ে যায়, সেই জন্য আমাদের ঘাম গেলে তেলেতে গেলে বিষ নষ্ট হয়। বগুড়ার কাহালুতে বৈধ অবৈধ প্রায় 300 কারখানায় এভাবেই তৈরি হয় খামের। অনেক কারখানায় ক্যামেরা দেখে দৌড়ে পালায় শ্রমিকরা। পরে ময়দামাখা পা নিয়ে পুরো কারখানা ঘোরাফেরা করে আবার এসে খামিরের উপর শুরু হয় পায়ের কসরত। এরপর ডান বাম হাতের ঘষা মাজায় তৈরি হয় ময়লার ফুটবল, আর তা নিয়েই খেলাধুলা মাছিদের। এই দেখছেন তেলাপোকা, এবং এই তেলাপোকার আবাস এই জায়গাটিতে, এই আবাস ভূমির মধ্যেই। এখানে কিন্তু বগুড়ার ইসলামিয়া সেমাই তৈরির কারখানার যে খামির, সেগুলো এখানে স্তূপ করে রাখা হয়েছে।